রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, সমাবেশের অনুমতি দেওয়ার পর বিএনপি কার্যালয়ের আশেপাশে পরিস্থিতি কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। বিএনপির মহাসমাবেশ ঘিরে আসলে গত দুদিন ধরে এক ধরনের উত্তাপ, উত্তেজনা, উদ্বেগ যাই বলি না কেন সব কিন্তু সবার মধ্যেই, নেতাকর্মী এবং সাধারণ মানুষ এবং সব মহলে কিছুটা উত্তাপ আছে। সেই অর্থে অনুমতি মেলার পরে আপনি যেটি জানতে চেয়েছেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আসলে বিকেলের পরন্ত রোদে অনেকে কিন্তু আসতে শুরু করেছেন, অনেক নেতাকর্মী এই মহাসমাবেশে অংশ নিতে কিন্তু ঢাকার বাইরে থেকে, আজকে মহাসমাবেশটা হওয়ার কথা ছিল সেই কারণে গত পরশু কিন্তু অনেকে এসেছেন, অনেকেই এই ঢাকায় অবস্থান করছেন, যার কারণে সবাই কিন্তু এই দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কিন্তু দেখার জন্য বিভিন্ন সময় আসছেন এবং পুলিশ কিন্তু অবস্থানে রয়েছে। অর্থাৎ নয়াপল্টনের বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় তার যদি পশ্চিম পাশ বলি এবং পূর্ব পাশ দুপাশেই কিন্তু পুলিশ সারিবদ্ধভাবে অবস্থান করছে এবং নেতাকর্মীরাও কিন্তু আসছেন, বিশেষ করে এই নয়াপল্টন ঘিরে ঢাকার যেসব নেতাকর্মী রয়েছেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সেই সব নেতাকর্মীরাও কিন্তু বিভিন্ন সময় এইখানে আসছেন এবং বিশেষ করে পুলিশ তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মহাসমাবেশের আগে যে কোনো ধরনের নাশকতা কিংবা কোনো বিশৃঙ্খলা বা কোনো গোলযোগ যাতে এই মহাসমাবেশটিকে নষ্ট আগের দিন যাতে সৃষ্টি না করা হয়, যাতে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশটি আগামীকাল এই নয়াপল্টনে অনুষ্ঠিত হয় সেই জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যে কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সব মিলিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতারা কিন্তু দোতলায় রয়েছেন, অবস্থান করছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেকেই কিন্তু রয়েছেন এবং এইখানে বিএনপির এই 27 তারিখের অর্থাৎ আজকের মহাসমাবেশ ছিল সেইটিকে ঘিরে কিন্তু অনেক ধরনের উত্তেজনা গত দুদিন অনুষ্ঠিত চলেছে। সবশেষ পুলিশের পক্ষ থেকে কিন্তু অনুমতি পাওয়া গেছে শর্ত সাপেক্ষে, সেই শর্ত দেওয়া হয়েছে এবং এই শর্তগুলো এর আগেও বিএনপির যে সমাবেশগুলো ছিল বিশেষ করে নয়াপল্টনে এর আগেও কিন্তু বিএনপি শর্ত সাপেক্ষে কিন্তু অনুমতি পেয়েছে, তো সেই অনুমতি এবারও শর্ত সাপেক্ষে পেল এবং নেতাকর্মীরা বলছেন যে সেই শর্তগুলো তারা যথাবিহিত মেনে চলার চেষ্টা করবেন এবং সেগুলো মেনেই তারা শান্তি শৃঙ্খলা মেনে, অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারাও ঘটাতে চান না, যে কোনো ধরনের সংঘাত তারাও এড়িয়ে চলতে চান বিএনপির পক্ষ থেকে, এটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তো মানুষ রাস্তাঘাটে কিন্তু যেটি বলতে চাই যে মানুষের চলাচল অনেকটা কম, গাড়ি অনেকটা কম, সবার মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং নেতাকর্মীরা কিন্তু নয়াপল্টনের কার্যালয়ের পাশে ভিড় করছে। জানছিলাম বিএনপি কার্যালয় থেকে সর্বশেষ খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নালক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।